এরা প্রচন্ড বিজি আছে, পাত্তাও দিচ্ছে না, ঠিক আছে? এটা না বেস্ট লাগছে, ও কোটি দিচ্ছে। আকা মালাই না কি একটা আমরা খেলাম না সেদিনকে। Hello and welcome back to a new video and welcome back to Eat Like a Bong. Alright, so আজকে সবজি আজকের ভিডিওতে কিছু তোমাদেরকে খুব সস্তায় থালি দেখাবো অ্যান্ড তার সাথে কিছু ভালো ভালো কম্বোজ দেখাবো, কারণ আমরা থালি অ্যান্ড কম্বোজ খেতে খুব ভালোবাসি অ্যান্ড এত অ্যাফোর্ডেবল প্রাইস হবে, চেষ্টা করবো 100 টাকার ভেতরেই সব কিছু রাখার। তো ভিডিওটা শুরু করার আগে লেট মি টেল ইউ গাইজ অ্যাবাউট আজকের স্পন্সর ক্যাশ করো। তো যদি তোমরা অনলাইন রিচার্জ করো, অনলাইন শপিং করো মিন্ত্রা, জিও, অ্যামাজন, ফ্লিপকার্টের মতন ওয়েবসাইট দিয়ে, তাহলে তোমাদের সবার ক্যাশ করো ইউজ করা উচিত। তো ক্যাশ করো হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় ক্যাশব্যাক অ্যাপ, যে তোমাদের প্রত্যেকটা পারচেজে ম্যাসিভ ক্যাশব্যাক রিওয়ার্ডস দেয়। মোট আমার ক্যাশ করোতে কান করো প্রত্যেকটা টাকাই হলো কিন্তু রিয়েল ক্যাশ, যেটা তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো অথবা অ্যামাজন গিফট ভাউচারে কনভার্টও করতে পারো। আর এটাতে কিন্তু মিস্টার রতন টাটা নিজে ফান্ড করেছে, সো এটা 100% রিলায়েবল। এন্ড ট্রাস্ট মি গাইস, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ক্যাশ করা কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে। মানে তোমাদের যে ডেইলি নিডস আছে, মেডিসিন, গ্রোসারিজ, এগুলো তোমরা বাড়ি বসে ক্যাশ করো থ্রু দি অ্যামাজন ফার্মেসি, তারপরে বিগ বাজার, তারপরে আইটিসি, মেডলাইফ, এগুলো থ্রু দি বাড়ি বসে অর্ডার তো করতেই পারো, তার সাথে ক্যাশব্যাক, ম্যাসিভ ক্যাশব্যাক রিওয়ার্ডস পাবে। এন্ড ক্যাশ করো কি ইউজ করা ইজ ভেরি ইজি, ডেসক্রিপশনে দেওয়া আছে লিংকটা, আছে ওখান থেকে ক্যাশ করোটাকে ডাউনলোড করো। ওই লিংকটা দিয়ে ডাউনলোড করলে তোমরা কিন্তু 25 রুপিস কামাতে পারবে, অথবা তোমরা আই স্টোর কিংবা প্লে স্টোর থেকে গিয়ে তুমি ডাউনলোড করো। অ্যান্ড ডাউনলোড করার পর আমার ডিসক্রিপশনে দেওয়া যে কুপন কোডটা আছে EAT25, যদি দাও তাহলেও তোমরা কিন্তু 25 রুপিস কামাতে পারবে। তারপর তোমরা যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করো, যেরকম আমি এখন অ্যামাজনটা খুলেছি। অ্যামাজনটা খোলার পর তোমরা দেখবে একটা অরেঞ্জ রঙের বাটন আছে, তারপর তোমরা অরেঞ্জ বাটনটাতে ক্লিক করো, তাহলে তোমরা ডিরেক্টলি ওই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তারপর তোমাদের যেরকম শপিং করা শপিং করে নাও, তারপর প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করে নাও, দিয়ে তারপর পেমেন্টও করে নাও। এবার পেমেন্ট করার পর ক্যাশ করতে তোমাদের মাই আর্নিং সেকশনে গিয়ে তোমরা তোমাদের ক্যাশব্যাকটা চেক করতে পারো। যখন তোমাদের ক্যাশব্যাক কনফার্ম হয়ে যাবে, তখন তোমরা ক্যাশব্যাকটাকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো, অথবা তোমরা অ্যামাজন গিফট ভাউচারে কনভার্টও করতে পারো। সো ক্যাশ করে তো তোমরা 1500-এরও বেশি ওয়েবসাইটে শপিং করতে পারো, ইনক্লুডিং এই চারটে। সো এক্ষুনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট বানাও আর একটা ট্রানজাকশন করে দেখো। ভেবেছিলাম দুটো দেওয়ালেই এইটা লাগাবো, বাট সামহাও এটা কন্ট্রাস্ট অতটা বেশ ভালো লাগছে না। এই সাদা ওয়াল আর এই যে ব্লু ওয়ালটা আছে, দুটোর একই পর্দা হবে, বাট কি পর্দার কালার হলে বেটার হয় তোমার প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমারও একটু কিনতে সুবিধা হবে। কি করছো তোমরা? যেমনটা বললাম যে আজকে ভিডিওটা একটু সস্তায় করছি, কলকাতা @49 এই রেস্টুরেন্টটা আমি পাই। এখানে অনেক কম্বোজ আইটেম 99 টাকার নিচে আছে, আর এখানে তারা প্রচন্ড বিজি আছে, পাত্তাও দিচ্ছে না, ঠিক আছে? কলকাতা @49 আমরা আজকে এখান থেকেই খাবার দাবার আনাচ্ছি। তো দেখা যাক, 3.9 রেটিং, বাট রেটিং আমরা যাবো না। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি যে রেটিং সব কিছু হয় না গাইস, অনেক সময় রেটিং ধোকা দিয়ে দেয়। যদি না দেখে থাকো ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখো। এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি 99 টাকা আছে, পোলাও এন্ড চিকেন অর মটন কষা 99 টাকায়, বিরিয়ানি আছে খাওয়ার মুডে নেই, কারণ আমরা কিছুদিন আগে বিরিয়ানি এত খেয়েছি, এত বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমার দেখে ভিডিওটা খিদে পেয়ে গেছিল, আমি পাইনি কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি। আজকে আমরা কিছু সস্তায় থালি খাবো আর কিছু কম্বোজ খাবো। একটা পোলাও উইথ চিকেন কষা দিচ্ছি, আর একটা মালাই চিকেন বোল অর্ডার দিচ্ছি উইথ জিরা রাইস। এটা না বেস্ট লাগছে, ও কোটি দিতে পারছি। আমাদের সবকিছু মিলিয়ে এটা 380 টাকা পড়ছে, তিনটে আইটেম। সো দেখা যাক খাওয়া দাওয়া শুক্ত, তারপর আমরা কথা বলছি। মেঘনদী পড়াচ্ছে, তো আনবক্সিংটা আমি একা করিনি, আনবক্সিংটা করা যাক তাহলে। হ্যালো, হ্যাঁ, আমাদের এই যে খাবার দাবার সব চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে। এই হচ্ছে আমাদের এখানে থালিটা এসে গেছে, এখানে মটন আছে, এখানে চাটনি দিয়েছে, এখানে একটা ভেজ আইটেম আছে, মশলাট আছে, রাইস দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে, চারটে ডিসপোজেবল চামচ দিয়েছে।
এখানে এই যে বক্সটা তোমরা দেখছো, এই যে বক্সটা দেখছো, এখানে দেখা যাক কি আছে। এটাতে জিরা রাইস দিয়েছে অবভিয়াসলি, এরপর এটাতে অবভিয়াসলি পোলাওই আছে। পোলাওয়ের গন্ধটা দারুণ বেরোচ্ছে, ট্রাস্ট মি, পোলাওয়ের গন্ধটা অসাধারণ, মানে ফ্যান্টাস্টিক বেরোচ্ছে। চিকেন কষাটার যা গন্ধ বেরোচ্ছে, কান্ট এক্সপ্লেন। এখানে কি কি আছে একটু বলে দিই। এখানে একটা নবরত্ন তরকারি মতন দিয়েছে, এছাড়া মাটন কষা আছে, এখানে চাটনি আছে, স্যালাড আছে। এই কটা আইটেম, এটার দাম হচ্ছে মাত্র 160 টাকা। আর ভাত দেখো যথেষ্ট ঝরঝরে আছে। এবার একটু খেয়ে দেখি, একটু নবরত্ন করবো। এখানে নবরত্ন মানে গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস সব কিছু দিয়ে করেছে। একটু এবার খেয়ে মেখে খেয়ে দেখো, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। দেখো আমার তো এই যে নবরত্ন কোরমা মতন জিনিসটা, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খুব ঝাল না, হালকা মায়ের একটু মশলা দিয়ে তৈরি করেছে, বেশ ভালো। এবার আমরা কী খাবো, এবার আমরা খাবো মাটন কষাটা। এবার মাটন কষাটা আমাদের দেখাই। সো এই মাটন কষাতে এই একটা এরকম সাইজের ছোটো একটা আলু দিয়েছে, এরকম সাইজের দুটো মাটন দিয়েছে, ঠিক আছে। এবার মাটনটা খেয়ে দেখা যাক। মাটন কষা আর ভাতের কম্বিনেশনটা এত ভালো লাগে। মাটন কষার সাথে কিচ্ছু লাগবে না, সিম্পল প্লেন রাইস হলেই হয়ে যায়। আর আলু আছে, তোমার প্রপার জমে যাবে ব্যাপারটা। আলু প্রচন্ড সফট, একটু খেয়ে দেখা যাক। আলুটার রাইসটা খুব হালকা, বেশি ঝাল না, মাটন কষা ফিল করবে তোমরা, বেরেস না। ভালো করে ভুনে জিনিসটা কষে রান্না করেছে। টিপিক্যাল গরমকালের দুপুরবেলা যেই মায়ের হাতের যেই ওই মাটন কষাটা হয় না, হালকা পাতলা, একটু খুব হালকা, একটু গ্রেভি গ্রেভি, একটু চিকেন আলু, দারুণ লাগছে। আর মাটনও কিন্তু ওরা অলমোস্ট বোনলেস পিস দিচ্ছে, ঠিক আছে। মাটন কিন্তু এই যে মাটন ওরা পুরোপুরি বোনলেস আছে, দুটো মাটনই কিন্তু আমাকে বোনলেসই দিয়েছে। আর মাটনটা দেখো, ও তুলোর মতো নন, পুরো ধরতে ধরতেই পুরো খুলে গেল, এত সফট। মাটন যথেষ্ট ফ্রেশও আছে। মাটনটা এবার একটু খেয়ে দেখা যাক। মাটনে পুরো ভেতর অব্দি মশলা ঢুকেছে, আর অসাধারণ খেতে লাগছে। সিঙ্গেল এগিন গুড খাওয়া দাওয়া। এখানে আমার চাটনিটা আছে, তাহলে আমার চাটনিটা খেয়ে দেখি। আমার চাটনিটা বেশ ভালো খেতে, এরকম সাইজের আম দিয়েছে। এবার মেঘনা এলে বাকি খাবারগুলো খাওয়া যাচ্ছে। বলছি হলো পড়ানো, এরকম খাওয়া যাক, চলো। এসে আমাদের তো কম্বো চলে এসছে, এখানে আমাদের বাসন্তী পোলাও আছে আর চিকেন কষা মাত্র 99 টাকা, মানে 99 রুপিস। আমরা কিন্তু চামচ একটা কেন, হ্যাঁ চামচ অনেক আছে, কোয়ান্টিটিটা এখানে অনেকটাই দিয়েছি আমি বলবো। আর এখানে চিকেন কষা তো বন্ধুরা যা বেরোচ্ছে, তো প্রথমেই বললাম ভিডিও খেয়ে দেখা যাক একটু। সত্যি বলছি এই চিকেনটার সাথে পোলাওটা দারুণ যাচ্ছে, কারণ চিকেনের গ্রেভিটা একদম বেশ মশলাদার, ঝাল ঝাল, নুনতা নুনতা, এটা ততটাই মিষ্টি, ততটাই রিচ। বসন্ত পোলাওয়ের মধ্যে কাওড়াইশুটি, কাজু বাদাম, কিশমিশ সব দিয়েছে, আর কি চাই। এটা আমি চিকেনটা খাবো, চিকেনটা খেতে গিয়ে পোলাওটা শুধু শুধু খেতেও দারুণ লাগছে, আর চিকেন দিয়ে খেতে তো আরও ভালো লাগছে। এই যে এরকম সাইজের 3 পিস চিকেন দিয়েছে, এরকম সাইজের একটা আলু দিয়েছে ফাটাফাটি। আলুটা কি ফ্লেভারফুল, আলুটা ভেতর পুরো মশলা ঢুকেছে, চিকেন কষার গন্ধটা আলুর মধ্যেও রয়েছে। এই জিরা রাইস আছে, এর আছে চিকেন মালাই, মালাই চিকেন আছে, মালাই চিকেন, মালাই চিকেন আর জিরা রাইস, এর দাম 99 টাকা। আমি একটু আগে শুধু জিরা রাইসটা খাবো। অনেকটা ডিজার্ট আমরা গার্লিকের ফ্লেভারটা, গার্লিকের ফ্লেভারটা আছে, এটা অনেকটা ডিজার্ট কাইন্ড অফ ফ্লেভার। চিকেনটা পুরো মানে না বলস, যে মিট বলস না, ওরকম টাইপের হয়ে গেল চিকেনটা, পুরো ম্যাশড হয়ে গেছে। এরকম সাইজে 3টে চিকেন দিয়েছে। আমার তো আমার চিকেনটা খাওয়া দাবার বেশ ভালো লাগলো, এটা বেশ ভালো আছে খাওয়া দাবার, নট ব্যাড। দেখো এখানে আরো অনেক রকমের কম্বো আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। এন্ড হাত হাত ধুই নি, তবে এটা অনেক সুবিধা তোমার জন্য হচ্ছে। রাইট, সো আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেল, এন্ড খাওয়া দাওয়ার পর আমাদের অনেক সুবিধা হচ্ছে, এটাই যে হ্যাঁ খুব ভালো খেতে ছিল। 3.9 ডিজার্ট পয়েন্ট অ্যাট লিস্ট,
4.3 হলে বেটার হতো খাওয়ার দাওয়ার চুক্তিটা যদি ভালো আর কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ আর খাবারের প্যাকেজিং ভালো ছিল ও হতে দেখেনি প্রাইসটা খুবই কম্প্যাক্ট আছে খুবই অফোর্ডেবল প্রাইস তোমরা সবাই অর্ডার করে খেতে পারো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে মোটিভেট করার জন্য তোমরা কিছুই না ফ্রিতে একটা ভিডিওটা লাইক করে দিও একটা লাইক আমাদের কাছে অনেক কিছু মিন করে আর যদি চ্যানেলটা একটুখানিও পছন্দ হয়ে থাকে আমাদের রিভিউটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও অল করবে আর কমেন্ট করে জানাও আমাদেরকে তোমাদের ভিডিওস কেমন লাগছে আর ভিডিওটাকে শেয়ার করো যাতে বাকি লোকেরাও জানতে পারে এরকম 160 টাকায় থালি পাওয়া যাচ্ছে আর 99 টাকায় কম্বো পাওয়া যাচ্ছে এনে চলো অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি স্টে ফুডি এন্ড বাঙালি মানে খাই খাই চলো বাই গাইস সি ইউ ইন आवर নেক্সট ভিডিও একটু সাপোর্ট করো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ চলো বাই